নমস্কার দর্শক বন্ধুরা, আমি তন্ময়। আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি বাংলাদেশের ঢাকাতে এমন একটি জায়গার এমন একটি হোটেল, হোটেল মোহাম্মদিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড। সেই হোটেলটার রিভিউ আজকে আপনাদের সামনে দেবো। আর আপনারা জানেন, যারা ব্যবসা করতে আসেন তারা অবশ্যই ঢাকা বাংলাদেশে এসে প্রপার সিটিতে এসে থাকতে চান, তো তাদের জন্য একটা কম হোটেল আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। মাত্র 300 টাকা থেকে স্টার্টিং রয়েছে সেই হোটেলের রুমগুলা, 300 টাকা রয়েছে আপনার ডাবল বেড রয়েছে 400 টাকাতে, এই সমস্ত রুমগুলো আপনারা আজকে ঢাকা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন। তো এটা অ্যাকচুয়ালি রয়েছে গাবতলি স্টেশন, রয়েছে বাস স্ট্যান্ড, যেটা আপনারা জানেন যে সব থেকে মেন টার্মিনাস হচ্ছে ঢাকা গাবতলি বাস স্ট্যান্ড। সেইখানে যেখানে যারা আপনারা আসছেন তারা ওই এরিয়া থেকে যে যে জায়গায় যাবেন ব্যবসার জন্য সেই জায়গাগুলো আপনার জন্য খুব ইজি হবে। ঢাকার বাংলাদেশ ঢাকার গাবতলি বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের একদম নিয়ারেস্ট লোকেশন, একদম হোটেল থেকে দেখা যাচ্ছে যে ঢাকা বাংলাদেশ বাস স্ট্যান্ডটা। তো সেখান থেকে জাস্ট রোডটা ক্রস করে আজকে হোটেল মোহাম্মদিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড হোটেলটি রয়েছে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন পরপর যে রুমগুলো রয়েছে, 2টা ফ্লোর নিয়ে এই হোটেলটা রয়েছে, এবং এই সমস্ত এক একটা ফ্লোরে আপনার 20টা করে রুম রয়েছে। সবগুলো আপনার অ্যাটাচ টয়লেট রয়েছে, আর অ্যাটাচ টয়লেট ছাড়াও আপনারা রুম পেয়ে যাচ্ছেন, সেগুলো খুবই কম রেঞ্জের মধ্যে। অনেকগুলো রেঞ্জের হোটেল রুম রয়েছে এখানে, আপনার 300 টাকা থেকে স্টার্টিং রয়েছে, 400 টাকা রয়েছে, 500 টাকা রয়েছে, এবং 1000 টাকা রয়েছে, এবং এসি রুমও আপনারা এই হোটেল মোহাম্মদিয়া পাচ্ছেন। একদম মেন রোড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম মেন রোড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেন রোড রয়েছে, আর আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন একদম ওইটা হচ্ছে গাবতলি বাস স্ট্যান্ড। তো চলুন আজকে হোটেলটা রিভিউ আপনার সামনে দিই এবং রুমের মধ্যে আপনাদেরকে নিয়ে একবার দেখিয়ে দিই। বাংলাদেশের সব থেকে বড় বাস টার্মিনাস এটা হচ্ছে ঢাকার মধ্যে গাবতলি, হচ্ছে সব থেকে বড় বাস টার্মিনাস যেটা আপনারা দেখতে পাচ্ছেন। একদম রোডের পাশেই রয়েছে এই হোটেলটা। জাস্ট এই যে গলিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গলিটা দিয়ে এলেই আমি এখন 5th ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি। এই হোটেলটা রয়েছে একদম নিয়ারেস্ট লোকেশন অফ গাবতলি, আর গাবতলির মধ্যেই এই হোটেলটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন। একদম বাস টার্মিনাসের ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন একদম ওয়েল গুড কমিউনিকেশন রয়েছে রাস্তার ওই সাইডে, হচ্ছে বাস টার্মিনাস, এখান থেকে আপনার বাস ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং কলকাতাতেও এখান থেকে আপনারা বাস পেয়ে যাচ্ছেন, অল টাইম বাস সার্ভিস পেয়ে যাচ্ছেন। ঠিক তার উল্টো দিকে আজকে এই হোটেলটা রয়েছে, এই রোড দিয়ে ঢুকেই জাস্ট হোটেলটা 5th ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি আর আমি ভিডিওটা করছি, তো আপনারা দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর লোকেশনটি রয়েছে। আজকে যে রুমটা আপনারা দেখাচ্ছি এটা হচ্ছে 5th ফ্লোর, আপনারা দেখতে পাচ্ছেন 502 এবং 501 রুমটার আপনাদেরকে রিভিউ দেবো। এই হচ্ছে রুম, রুম টাইলসের রয়েছে, আর দেখুন ছোটো ছোটো দুইখানা লাইট জ্বলছে, ছোটো ছোটো দুইখানা লাইট জ্বলছে, ফ্যানটা একদম হাই স্পিড ফ্যান রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন বেডিং, এই হচ্ছে বেড, সিঙ্গেল বেড রয়েছে, এরকম দুখানা বেড থাকবে, সিঙ্গেল বেড রয়েছে, দেওয়ালগুলো অবশ্যই পুরানো রয়েছে। আর এই রুমটার রেটটা আপনাদেরকে বলে দিচ্ছি, এই রুমটা আজকে মাত্র 400 টাকাতে এই রুমটা রয়েছে। দুইখানা বেড থাকবে, যারা দুজন আসতে পারবেন দুটো দুই বেডে থাকতে পারবেন, আর বেড প্রথমে এরম অবস্থায় থাকে, তারপরে ওরা বেড কভার পরিয়ে দেয়। আর বালিশটা আপনাদেরকে রেখে দিচ্ছি, এই যে বালিশটা এরকম থাকবে, ঠিক আছে। একদম রুম থেকে ডাইরেক্ট আপনারা এখানে একটা জানলা পেয়ে যাচ্ছেন, প্লাস জাস্ট রুমটা খোলা ছিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুমটা, আর একদম বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি, রুমে ড্যাম্প রয়েছে, প্রত্যেক করে রুমই এরকম থাকছে, আর বাথরুম হচ্ছে এরকম, বাথরুমের ভেতরে লাইট নাই, রাতের বেলা সমস্যা হবে বাথরুমের, তো বাথরুমের ভেতরে লাইট নাই বললেই চলে। তো এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, আর বাথরুমে অ্যাকচুয়ালি নোংরা রয়েছে, একটা বালতি আর মগ থাকছে, আর ওটার পাইপটা কাজ করে আমি চেক করলাম। আর এই হচ্ছে বাথরুমের স্টাইল, বাথরুম থেকে একদম বাইরে একটা জানলা রয়েছে, আর এখান থেকে বেরিয়ে এখানে একটা জানলা রয়েছে যেটা একদম পুরো বাইরে আউটসাইড রয়েছে, এখান থেকে আরামসে হাওয়া আসবে, আর এইখান থেকে দেখতে হলে রুমটা এরকম রয়েছে। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশ ঢাকাতে গাবতলি বাস স্ট্যান্ডের কাছাকাছি এরকম একটা রুম আপনারা পেয়ে যাচ্ছেন, একটু ছিমছাম রয়েছে। এই রুমটার রেট হচ্ছে, আপনাদেরকে বলে দিই রুমটার রেট রয়েছে, একবার বললাম অলরেডি, 400 টাকা, 400 বাংলাদেশ টাকা। আর দেখুন এখানে আপনারা খাবার অর্ডার করতে পারেন, দেশি মুরগি, গরু, ভাত, ডাল, সবজি, মাত্র 130 টাকা বাংলাদেশ টাকা, যা যা অ্যামাউন্ট লেখা রয়েছে বাংলাদেশ টাকাতে লেখা রয়েছে। হোটেল মোহাম্মদিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড মোবাইল নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বারও আপনারা বাকি ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন। তো আজকে এই হচ্ছে হোটেলটার রিভিউ, এছাড়া আপনারা একটা সিঙ্গেল রুমও পেয়ে যাবেন, যেটা বাথরুম অ্যাটাচ থাকবে না, রুমের সাথে অ্যাটাচ থাকবে না। হোটেল মোহাম্মদিয়া রাতের বেলার ভিউটা আপনারা একবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে করিডোর, এটা হচ্ছে 5th ফ্লোর করিডোর, আর এই হচ্ছে রাতের বেলার ভিউ, বাইরে থেকে রুমটা এরকম লাগবে, রুম নাম্বার বলে দিচ্ছি 501, সেটাই আমি রাতের বেলা দেখাচ্ছি। ছোটো ছোটো দুটো ডিম লাইট জ্বলছে রুমের মধ্যে, ছোটো ছোটো দুটো ডিম লাইট জ্বলছে রুমের মধ্যে বাস, আর ফ্যান ফুল স্পিডে চলছে। আশা করি যারা এখানে থাকবেন এই রুমে আপনাদেরকে কয়েল জ্বালিয়ে থাকতে হবে,
আর এই জানলাগুলো খুলে রাখলে মশা উৎপাত অনেক বেশি হবে। আর এই হচ্ছে হোটেল মোহাম্মদ দিয়ার রাতের ভিউ। যদি আপনারা যদি দেখে থাকেন, ঢাকা থেকে দেখুন, ইন্ডিয়া থেকে দেখুন, তো রুমটা দেখে নিন, ঢাকা থেকে দেখুন না, ইন্ডিয়া থেকে দেখুন। আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ভিডিও আপনাদের এরকম আসতেই থাকবে। তো চলুন আরও ভিডিও আপনাদের দেখাবো, আরও হোটেল নিয়ে আপনাদের সামনে আসবো, নতুন নতুন এরকম অনেক হোটেল নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার বন্ধুরা।